নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে ভিন্ডি মশলা বানাবো। ভিন্ডিটাকে প্রথমে ম্যারিনেট করছি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার অ্যাড করছি 2 চামচ, তারপরে 2 চামচ বেসন অ্যাড করব, তারপরে একটু সর্ষের তেল দিচ্ছি, তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবার পরে এবার এটাকে আমি ফ্রাই করব। একটা কড়াইয়ে গরম তেল যত হয়ে যাবে তারপরে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব, যতক্ষণ একটুখানি মচমচে কড়া কড়া ভাব চলে আসছে। এই রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। বেশ কড়া কড়াভাবে ভাজা হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে আমাদের। এবার গ্রেভিটা বানাবার জন্যে আমি এখানে গরম তেলে একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা স্লিট করে দেব। এবার এখানে আদা রসুন পেস্ট অ্যাড করছি, ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে টমেটো পিউরি একটু অ্যাড করে দেব, নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, নিয়ে ভালো করে এটাকে কষব। একটু চিনি অ্যাড করে দিচ্ছি, দেখুন তেলটা ছাড়ছে, মশলাটা রেডি হয়ে এসছে। এবার একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভিন্ডিগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। একটু যখন মাখো মাখো হয়ে যাবে গ্রেভিটা, তখন গ্যাসটা আমি অফ করে দেব। হয়ে এসছে, এবার গরম মশলা অ্যাড করলাম, অলমোস্ট হয়ে এসেছে আমাদের গ্রেভিটা রেডি, মশলা ভিন্ডি। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এই রেসিপিটা, খুবই মজাদার রেসিপি একটা, আর নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে আপনাদের।